আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবতুলমতিন ওসলাতাম আলা রসুলহিল আমিন ও আলা আলহি ওসহবি আজমাইন ও বাদ প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী তাওয়া টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুসলিহদ্দিন আজকে আমরা শাহবান মাসে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কি আমল ছিল সে সম্পর্কে হাদিস থেকে জানার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ হিজরি সনের অষ্টম মাস হল শাহবান মাস এই মাসে রসুল উল্লাহ সাল্লাহ সবচেয়ে বেশি রোজা রেখেছেন হাদিস থেকে এমনটি পাওয়া যায় ও মাহাতুল হজরত আই সারদ আল্লাহ আনহা বলেন ফমা ইস্তক মালা রসুল আল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আকসারা সিয়াম শাহরিন ইল্লা রমাদান আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে রমাদান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে অধিক সিয়াম অন্য কোনো মাসে রসুল্লাহ সাল্ল আলহিহি আসাল্লামকে করতে দেখিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লি আসাল্লাম রমাদান ব্যতীত যে মাসটিতে মোটামুটি সম্পূর্ণই রোজা রাখতেন বা সিয়াম রাখতেন সেই মাসটি হচ্ছে সাবান হাদিসের মধ্যে আরো পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাসাল্লাম এই শাহবান মাসে গুটি কয়েক দিন ব্যতীত পুরো মাসেই তিনি রোজা রাখতেন নফল সিয়াম রাখতেন অতএব হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শ্রাবান মাসের আমল হল কোনো ব্যক্তি যদি শাহবান মাসের আমল করতে চায় তাহলে তাকে বেশি বেশি পালন করতে হবে শাহাবান মাসে যেমনটি রসুল্লাহ সাল আলহিউসাল্লাম শিয়াম পালন করেছিলেন আর যেহেতু এই মাসের পরেই রমদান সুতরাং বেশি বেশি সিয়াম পালনের মাধ্যমে সিয়াম পালনের প্র্যাকটিস বা অভ্যাস হয়ে যাবে আমাদের মধ্যে এজন্যই সম্ভবত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এবং কোনো ব্যক্তি যদি শ্রাবান মাসের আমল করতে চায় তাহলে অবশ্যই তাকে রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের সুন্ন অনুসরণ করেই তাকে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম শাহাবান মাসের পুরোটাই রোজা রাখতেন গুটি কয়েক দিন ছাড়া হয়তো দুই দিন বা তিন দিন তিনি রোজা বাদ দিতেন বাকি পুরো মাসই তিনি সিয়াম সাধনা করতেন অতএব যারা আমল করতে চায় আমরা শাহাবান মাসে তারা সবে বরাত নয় তারা সবে বরাত না করে তারা সবে বরাতের আশায় বসে না থেকে যখন থেকে থেকে শুরু শুরু হয়েছে তখন সাধনা করতে হবে আর যেহেতু শিয়াম সুতরাং আপনি ছেড়ে ছেড়ে রাখতে পারেন একদিন রাখলেন পরের দিন রাখলেন না তারপরের দিন রাখলেন আবার রাখলেন না অথবা মাঝে মাঝে আপনি শ্যাম পালন করলেন আপনার যখন ইচ্ছে হলো কিন্তু নির্দিষ্ট করে শুধুমাত্র ১৪ সাবান দেবাগত রাত্রে সাহারিখে পনেরোই সাবান সিয়াম রাখা এটা স্পষ্ট বিদাদ সাবান মাসকেন্দ্রিক সবে বরাতের পক্ষে একটিও সুই হাদিস নেই যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলোই জয়ীফ মৌজু এবং জাল হাদিস সুতরাং জয়ীফ মৌজু এবং জাল হাদিস থেকে দূরে থাকতে হবে এবং রসুল্লা আলাইহি আসাল্লামের সুন্না পালন করতে চাইলে অবশ্যই রসুল্লাহ সাল্লা সাল্লামের এই দিক নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ রব্লা আমাদেরকে শ্রাবণ মাসের আমল করার তৌফিক দান করুন এবং যাবতীয় বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত